পণের দাবিতে গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি রদবাড়ি গ্রাম পঞ্চায়েতের আইলাপাড়া এলাকায়। শুক্রবার সকালে গৃহবধূ জেসমিন বেবের মৃতদেহ উদ্ধার হয় একটি আমবাগানের পাশে পুকুর পাড় থেকে। পুলিশ সূত্রে জানা যায়, 3 বছর আগে জেসমিন বেবির বিয়ে হয় বাগিচাপাড়ার বাসিন্দা মুখশেদের সাথে। তাদের 1.5 বছরের সন্তানও আছে। অভিযোগ, বিয়ের পর থেকেই পণের জন্য ওই গৃহবধূর ওপর স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ও মানসিক নির্যাতন করত। অত্যাচার সহ্য করতে না পেরে দিন কয়েক আগে জেসমিন বিবি বাপের বাড়ি চলে আসে। বৃহস্পতিবার ফোন করে তার স্বামী জেসমিন বিবিকে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ। শুক্রবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয়। নিহত গৃহবধূর বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে পুলিশ স্বামী সহ 3 জনকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনা হচ্ছে, আমরা জোকপুংসা গ্রামের লোক, সকালবেলা জানতে পারি যে একটা মৃতদেহ পড়ে রয়েছে আইলপাড়া, আমাদের পার্শ্ববর্তী গ্রাম আইলপাড়া পুকুর ধারে। গ্রামবাসী ছুটে যায়, সেখানে মৃতদেহ আমাদের গ্রামের মেয়ে, 3 বছর আগে বিয়ে দিয়েছিলাম গ্রামবাসী চাঁদা উঠিয়ে বাগিচাপুর গ্রামে। শ্বশুরবাড়ি বিভিন্নভাবে দেহের জন্য অত্যাচার করত শ্বশুর শাশুড়ি, ওর দেওর এবং ওর স্বামী মিলে। মাঝখানে আমরা গ্রাম থেকে চাঁদাপট্টি উঠে 1-2 বার সহযোগিতাও করেছি ওর শ্বশুরবাড়িতে কি ওর স্বামীকে। এবার 1.5 মাস আগে মেয়েকে অত্যাচার করে মেয়ে চলে আসে বাবার বাড়ি। বাবার পরিবার এমনই, বাবা ছাড়া পুরুষ বলতে কেউ নেই ওই পরিবারে। বাবা বিদেশ খাটে, বাকি ওর দাদি মারা ভিক্ষা করে খায়। গতকাল 4:30-4টার নাগাদ বাড়িতে ফোন করে মেয়েকে, মেয়ের একটা 18 মাসের 1.5 বছরের কন্যা সন্তান আছে, ফোন করে ছেলে ওর স্বামী, ফোন করে ডাকে, মেয়ে চলে যায়। মেয়ে যাওয়ার পরে বাড়িতে আর আসেনি, বাচ্চা নিয়ে ওর মা পুরো রাত কান্নাকাটি করেছে, খোঁজাখুঁজি করেছে। সকালবেলা খবর পেয়ে আমরা চিহ্নিত করেছি যে আমাদেরই গ্রামেরই মেয়ে। দেহটা পড়েছিল আমাদের পার্শ্ববর্তী গ্রাম আইলপাড়া পুকুর ধারে, দশালি পুকুরের পাশে। আমাদের বাড়ি থেকে ওই 500-700 মিটারের মতো হবে রেঞ্জ, 700 মিটারের মতো। তাহলে এটা নিশ্চিত রূপে ওর স্বামী এবং ওর স্বামীর সপরিবার মিলে হত্যা করেছে, এটা নিঃসন্দেহ। হ্যাঁ, পুলিশকে আমরা সকালবেলায় ফোন করেছিলাম, পুলিশ কেসের তদন্ত করছে, এমনকি আমরা বিডিও সাহেবকেও জানিয়েছি, বিডিও সাহেব। হ্যাঁ, গ্রেপ্তার উঠিয়ে নিয়েছে ওর স্বামীকে, ওর শ্বশুরকে, ওর শাশুড়িকে পুলিশ বর্তমানে। আমরা এর প্রতিবাদ চাই, আইনগত অনুযায়ী ওর ন্যায্য বিচার চাই। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।